मोदी नए एटा बीजेपी कारबार केंद्रीय एजेंसी ने विधानसभा आक्रमण मुख्यमंत्री फाँद पेते लाभ नहीं पाल्टा शुभेंदु सीबीआई तदंतर ढिलेमी बरदास्त नय कड़ा बार्ता विचारपति गंगोपाध्याय आमी एतो धैर्यशील नई যে এই ব্যাপারে এত দেরি হয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকব বিচার বিভাগের একাংশ নিয়ে অভিষেকের মন্তব্য কড়া প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায় ওনাকে ডেকে আমি যদি জিজ্ঞেস করি আপনি প্রমাণ করুন তো কোথায় বিজেপি হাত কালার মাথায় আছে তো মিথ্যা কথার জন্য 3 মাস জেলে থাকব নিয়োগে দুর্নীতি সিবিআই এর হাতে গ্রেফতার এসএসসি প্রাক্তন চেয়ারম্যান দফায় দফায় জেরার পরে এই প্রথম কোনো উপাচার্য গ্রেফতার নিয়োগ দুর্নীতির দায় আড়ালেন পার্থ ফাইল আসতো সই করতাম আধিকারিকদের ভরসা করেছিলাম সিবিআই জেরায় দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী তদন্ত শুরুর 58 দিনের মাথায় স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডির প্রথম চার্জশিট দুটি ট্রাঙ্কে ভরে প্রায় 15,000 পাতার নথি আদালতে পেশ বিআইনি নিয়োগে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায় যারা দুর্নীতি করে ঢুকেছে ধরতে পারলেই তাদের চাকরি যাবে তারা যেন নিশ্চিন্তে না থাকে রাজনৈতিকভাবে না পেরে অভিষেকে কুৎসিত আক্রমণ শুভেন্দুর কটাক্ষের জবাব তৃণমূলের আমরা প্রত্যেকেই আজকে ক্ষুব্ধ এবং অপমানিত মিষ্টি সুখের নতুন ভোজবাজি স্বাদে সেরা উপাখ্যান গল্পে গল্পে যুযুধান অম্বরীশ অনির্বাণ উত্তর বনাম দক্ষিণ সন্ধে 6:30 কারোর মুখে বুলেট ছোটে কেউ বা সোজা ছেটান কাদা কাজিয়ায় ঢাকে মানুষের ইস্যু রাজনীতি কি এটাই দাদা যুক্তিতক্ক সন্ধে 7:00 টামাক স্ট্রিটে এক পানশালায় আগুন এবং সেখানে 10টি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে যেমনটা জানা যাচ্ছে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে ভোর রাতের দিকে অর্থাৎ রাত 3টে নাগাদ আগুন লাগে এবং যেমনটা জানা যাচ্ছে যে তারপরে ধোঁয়ায় চারিদিক ঢেকে যায় কর্মীরা পানশালা বন্ধ করে যখন বাড়ি ফিরে যান তারপর লাগে এই আগুন লাগার আগুন লাগে এবং তারপর যেমনটা জানা যাচ্ছে পানশালার ঠিক পেছনেই রয়েছে বেশ কিছু বাড়ি সেখানে অনেক বাসিন্দারা থাকেন সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল তবে এখন যেমনটা জানা যাচ্ছে যে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে 10টি ইঞ্জিন দমকলের এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দেখো সুকন্যা ট্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে সেই অফিসের ঠিক উল্টো দিকেই এই আগুন লাগে রাত 3টে নাগাদ এই আগুন লাগে এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে তোমাকে বলে রাখি এই মুহূর্তে আগুন অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল কর্মীরা তেমনটাই বলছেন দমকল কর্মীরা কাজ করছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে এখানে আগুন আমরা দেখতে পাচ্ছি না তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারগুলো নেভানোর কাজ চলছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এবং যেটা জানা যাচ্ছে যে যে সময় পানশালা বন্ধ হয় পানশালা বন্ধ করে কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার পরই এই আগুন লাগে অর্থাৎ যে সময় এখানে আগুন লাগে সেখানে সেই সময় এখানে কোনো কর্মী ছিল না বা কোনো লোকজন ছিল না ফলে কোনো ক্ষয়ক্ষতি তেমন হয়নি এবং তুমি যেমনটা বললে যে এই যে পানশালা সেই পানশালার পেছনেই বেশ কয়েকটি বাড়ি রয়েছে সেখানে মানুষজন থাকে ফলে এই আগুন যদি ছড়িয়ে পড়তো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েনি এই আগুন ছড়িয়ে পড়েনি এই যে পানশালা রয়েছে এই পানশালারই গ্রাউন্ড ফ্লোরে তুমি দেখতে পাচ্ছ এই আগুন রয়েছে এবং দমকল কর্মীরা যেমনটা বলছেন যেহেতু এটি পানশালা ফলে এখানে অনেক অ্যালকোহল মজুত রয়েছে তার ফলে এই অ্যালকোহলের যে পোর্শনটা যেদিকটা অ্যালকোহল যে ঘরটা অ্যালকোহল মজুত রয়েছে সেখানে যদি আগুন লাগতো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো সেই কারণেই এখন যে ঘরে অ্যালকোহল মজুত রয়েছে সেখান থেকে অ্যালকোহলগুলো ছড়িয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে কারণ যদি তা না হয় তাহলে এই আগুন আরও ছড়িয়ে পড়ে আরও বড় বিপদ ঘটতে পারতো তুমি দেখো দমকলের কর্মীরা এই মুহূর্তে যে গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরে এই আগুন নিয়ন্ত্রণে আনা কাজ করছে তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে দুটো কারণ অনুমান করা হচ্ছে যে হয়তো এসি থেকে এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে নয়তো বা এই যে এটা একটি পানশালা কাম রেস্তোরাঁ ফলে এদের যে কিচেন রয়েছে সেই কিচেন থেকেও কিচেনের যে গ্যাস ওভেন সেই গ্যাস ওভেন থেকেও আগুন লাগতে পারে তবে ঠিক কী কারণে সেই কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় দমকল কর্মীরা কাজ করছে তুমি দেখতে পাচ্ছ দমকলে দশটি ইঞ্জিন কাজ করছে তবে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই পানশালা কাম রেস্তোরাঁর চারিদিক ধোঁয়ায় একেবারে ঢেকে গেছে ধোঁয়া রয়েছে এবং বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারগুলোতেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দমকল কর্মীরা তুমি সেই ছবি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করেছে বেশ কয়েকজন কর্মী ভেতরে ঢুকেছে কিন্তু ভেতরে এতটাই ধোঁয়া রয়েছে যে তারা অসুস্থ হয়ে পড়ছেন দমকল কর্মীরা কিছুক্ষণ ভেতরে থাকার পরই তারা বাইরে বেরিয়ে আসছেন কারণ যে এতটাই ধোঁয়া যে তারা বেশিক্ষণ ধরে কাজ করতে পারছেন না তারা বেরিয়ে আসার পর আবার নতুন টিম দমকলের নতুন টিম আবার তারা ভেতরে ঢুকছে তুমি দেখতে পাচ্ছ